এবারে আমি এই সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। বাটিটা চাপা দিয়ে দেবো। আমার চিংড়ির বাটি চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। বেশ ভালো হয়েছে খেতে। হ্যালো গাইজ, গুড মর্নিং, আই এম মমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমিতাস গ্যালাক্সি। তো আজকের হচ্ছে সানডে, বাট আমি বলেছিলাম যে সানডেতে আজকে সেরকম কিছু রান্নাবান্না করবো না, কারণ ডোডোর কাল পরীক্ষা, মানে মন্ডেটা ডোডোর ওভারঅল আছে। এবার যদি শরীর টরি খারাপ করে, আর মাংস টাংস সানডেতে করে করি, কিন্তু সেটা ফ্রাইড রাইসে খেয়ে নিয়েছি, তাই আজকে মাংস টাংস হচ্ছে না, আজকে মাছই হচ্ছে। আর থাম্বনেল লাইন দেখে বুঝেই গেছেন যে আজকে কী রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। আর রান্নাঘরে মোটামুটি সব জোগাড় করে ফেলেছি, শুধু মশলাটা বাটা হয়নি, সেটা শুধু বাটবো, আর তারপর রেসিপিটা যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আজকে রেসিপিটা হচ্ছে একদম ট্র্যাডিশনাল রেসিপি, মানে এটা আগেকার দিনের রেসিপি, এটা মানে আস্তে আস্তে খাওয়া উঠেই গেছে, কিন্তু বাপ্পা কাল হঠাৎ করে বলছে যে তুমি এরকম রান্না করতে পারো না, এই চিংড়ি দিয়ে আলু দিয়ে, আমি জানি না ও কোথায় খেয়েছে, ও বলছে না এরকম রান্না তুমি করতে পারো না, চিংড়ি দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে সেই ভাপা ভাপা বাটি চচ্চড়ি। আমি বলি আচ্ছা ঠিক আছে, আমি কোনোদিন করিনি তো করবো, আমি শুধু চিংড়ির ভাপা করেছি, কিন্তু আমার আলু দিয়ে চিংড়ি দিয়ে এমনি তরকারি করেছি, আলু চিংড়ি পেঁয়াজ টমেটো দিয়ে যেমন তরকারি করে করেছিলাম, বাট এই রেসিপিটা কোনোদিন করিনি, এই যে চিংড়ির বাটি চচ্চড়ি। তো এটাই আমি আজকে করবো, আর সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। এখানে এই যে ভাতটা হচ্ছে, আর এদিকে বসিয়েছি উচ্ছে আলু ভাজা, উচ্ছে আলু ভাজা বসিয়েছি, আর ডোডোর মানে উচ্ছেটা দেওয়ার আগে ডোডোর এক পিস মাছ ভেজে নিয়েছি, আমাদের আর আজকে মাছ করবো না। আর এদিকে চিংড়ির বাটি চচ্চড়ি করবো বলে চিংড়ি, আর এখানে কেটেছি পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা, আর এখানে এই যে আলু কেটে রেখেছি, বাটি চচ্চড়ি করার জন্য আলুটা লাগবে। আর এখানে এই মশলাটা আমি একটু ভিজিয়ে নিয়েছি, নিলে না ছিলে বাটতে সুবিধা হবে। এখানে আছে সর্ষে, পোস্ত আছে, আর একটু ধনে আছে, আর একটু জিরে আছে, মানে গোটা জিরে গোটা ধনে আর সর্ষে পোস্ত আর একটা শুকনো লঙ্কা, এটা একটু ভিজিয়ে রেখেছি যাতে শিলে বাড়তে সুবিধা হয়। মশলাগুলো একসাথে শিলে নিয়ে নিয়েছি, এবার এটা বেটে নেব। এই যে মশলাটা বাটা হয়ে গেছে, আর এখানে আমি এই আলু চিংড়ি মাছ নুন হলুদ সব একসাথে দিয়ে দিয়েছি, এবার এই পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো এর ভেতর, দিয়ে মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটু জল জল লাগছে, কারণ এই শিলটা ধুয়ে না লাস্টে এই জলটা দিয়ে দিয়েছি, এটা মানে শিলটা লাস্টে অনেকটা লেগেছিলো গায়ে, এবার এই মশলাটাও দিয়ে দিলাম। মশলাটাতে আছে আরেকবার বলে দিই, জিরে অল্প এক গোটা জিরে, অল্প একটু গোটা ধনে, অল্প একটু সর্ষে পোস্ত আর একটা শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা বাটিনি কারণ বড্ড হাত জ্বালা করবে। এটার উপর দেবো এই যে সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল, মোটামুটি পরিমাণ মতো কাঁচা সর্ষের তেল দেবো, যে যেরকম পরিমাণে খেতে চান, আমি খুব একটা বেশি দেবো না, কারণ বাপ্পা আবার বেশি তেল খেতে চায় না, কিন্তু এটা কিন্তু একদম তেলেতেই রান্না হয়, মানে একটু তেলটা বেশি পরিমাণে দিতে হয়, কিন্তু আমি মোটামুটি দিলাম। তো এবারে এই পুরো মানে পুরো এই মশলাটা ভালো করে মাখিয়ে নেব, আমি এই সব মশলাগুলো ভালো করে মাখিয়ে নেব। আর এটা পুরো একদম স্টিমে রান্না হবে, এই যে মাখিয়ে নিয়েছি, আর আমি এটা অ্যালুমিনিয়ামের বাটিতে করে করছি, আপনারা চাইলে কড়াতেও করতে পারেন। আমি মনে হলো যে বাটি চচ্চড়ি কথাটা যখন বাটিতে করাই ভালো, তাই বাটিতে করেই বসালাম। তো মোটামুটি মাখিয়ে দিয়েছি, এবার গ্যাসটা জ্বেলে দেবো, এটা চাপা দিয়ে দেবো। আমার একদম এই বাটিটার মাপে পুরো একদম এই চাপাটা পড়ে, এটা হচ্ছে আমার ফ্রাই প্যানের চাপা, এই চাপাটাই বাটিটার সঙ্গে সুন্দর ম্যাচ করে, ওই জন্য এই বাটিটাই নিলাম, একটু বড় হয়েছে তবুও ভালো। তো এবার স্টিম হোক, এটা একদম আর চাপা খুলবো না, আর গ্যাস কমিয়ে পুরো রান্নাটা হবে না, প্রথমে একটু গ্যাস বাড়িয়ে রাখবো কিছুক্ষণ, যখন দেখবো ভালোভাবে ফুটে গেছে তারপর গ্যাসটা কমিয়ে দেবো।
তো আমার চিংড়ির বাটি চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। আসলে নুন তেল সব মাখিয়ে বসিয়ে দিলে আলু থেকে এমনিতেই জল কেটে যায়, একদম হয়ে গেছে। এটাতে আবার আলুগুলো খুব একটা ঘাটা ঘাটা করে না, একটু মানে একটু মোটামুটি শক্ত শক্ত থাকে, সেরকম নামিয়ে নেয়। বেশি ঘেঁটে দিলে না মানে এটা স্বাদটাই নষ্ট হয়ে যায়। এবার একটু কাঁচা তেল দিয়ে দেবো। এটা একদম নামানোর আগে একটুখানি কাঁচা তেল দিয়ে নামিয়ে নিতে হবে, কাঁচা তেলের মানে এটা টেস্টটা আরও বাড়িয়ে দেবে। তো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো। আমি তো এই রেসিপিটা এরমভাবে করলাম, তো সবাইকে কীরকমভাবে করো মানে আমি এইভাবে করেছি, কিন্তু আমি জানি যে এটা অনেক রকমভাবে করা যায়। মানে এখানে অনেকে আদা রসুন সব দেয়, কিন্তু আমি আদা রসুন দিলাম না, আমার আবার ওই সর্ষের সাথে আবার ঠিক আদা রসুনটা মানে ভালো লাগে না। তো অনেকে আবার সর্ষে দেয়ও না, সর্ষে পোস্ত দেয়ও না, কিন্তু আমি মোটামুটি এরমভাবে করলাম, কিন্তু টেস্ট অসাধারণ হয়েছে। মানে বাপ্পা খেয়ে বলছে দারুণ হয়েছে খেতে, ওর খাওয়াটা দেখাতে পারলে ভালো হতো, কিন্তু ও এত তাড়াহুড়ো করছে, ও ঝপ করে অল্প দুটো খেয়ে আর বেরিয়ে গেল। আজকে সানডে, তাও ওর অফিস আছে। তো আমি এইভাবে করেছি, সবাই কে কীরকমভাবে করো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। ডোডোর এই প্রেশার কুকারে মাছের ঝোল বসিয়ে দিয়েছি, মাছ সবজি আর অল্প একটু ডাল দিয়ে বসিয়ে দিয়েছি। ও প্রেশারে সবসময় ঝোল হয়, আর আমি এখানে করছি টমেটোর চাটনি। বাপ্পা অনেক দিন ধরে বলছে একটু চাটনি করো চাটনি করো, আর করাই হচ্ছিল না। তো আজকের এই টমেটোগুলো এনেছে, না ঠিক আছে আজকে যখন টাটকা এনেছে ওই টাটকাই চাটনি করে নিই। আর এই আম সত্ত্ব নিয়ে এসেছে, কেটে রেখেছি। আর খেজুরটা না আমি আবার খুব একটা চাটনিতে পছন্দ করি না, দিই বাপ্পা খেতে যেহেতু ভালোবাসে দিই মাঝে মধ্যে, কিন্তু আমার আবার না খেজুরটা ভালো লাগে না। আমার ছেলেটাও দেখেছি খেজুরটা ভালোবাসে না, খেজুরগুলো সব বেছে বেছে থুতু করে ফেলে দেয়। মানে ডোডো চাটনি খেতে খুব ভালোবাসে, এই আমসত্ত্ব চাটনি খেতে তো ভীষণ ভালোবাসে, ওই আমসত্ত্বগুলো বেছে বেছে খায় আর খেজুরগুলো ফেলে দেয়। ওই জন্য বললাম খেজুর আজকে দিতে হবে না, শুধু আমসত্ত্ব দিয়েই চাটনিটা করি, টমেটো আমসত্ত্ব দিয়েই করি। চাটনি একদম রেডি হয়ে গেছে, টমেটোগুলো এনেছি, এত কম টমেটোগুলোতে গ্রেভি পুরো একদম টমেটোগুলো মিশে গেছে যেন। আমসত্ত্বগুলো একটু পরে দিলাম, কারণ ঘেঁটে গেলে না আবার খুঁজে পাওয়া যাবে না, ডোডো আবার আমসত্ত্ব আমসত্ত্ব করে বায়না করবে। আর একটু এই কাজু কিশমিশ দিয়েছি, হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। আর এখানে ডোডোর এই গরম জল বসিয়েছি, চান করবে, কারণ আজ ওয়েদারটা খুব খারাপ, বৃষ্টি পড়ছে সকাল থেকে। তো আমি স্নান টান সেরে আর লাঞ্চ নিয়ে চলে এসেছি, আর লাঞ্চে আর নতুন করে দেখালাম না কিছু, কারণ এত মানে দেখিয়েছি আগে যে এই যে উচ্ছে আলু ভাজা এটা, আর এটা হচ্ছে ওই চিংড়ির বাটি চচ্চড়ি, আর এখানে নিয়েছি অল্প একটু চাটনি। আর এই থালাটা মোটামুটি যারা আমার ব্লগ নিয়মিত দেখে তারা বুঝতে পেরে যাবে, এই থালাটা আমি জয়নগরে কিনেছিলাম ওখানে ভাত টাত খাবো বলে, কিন্তু মা আবার এইটাকে পাঠিয়ে দিয়েছে আমার কাছে, কারণ দুটো কিনেছিলাম ওখানে, একটা ডোডোর জন্য একটা আমার জন্য। তো মা একটা রেখেছে ওখানে, আর রেখে আর একটা পাঠিয়ে দিয়েছে, বলছে দেখ তুই এখানে কখন আসিস, ওই এক আধ দিনের জন্য আসিস বা কতদিন ছাড়া ছাড়া আসিস, তোর দরকার নেই, একটা থালা ওখানে নিয়ে যা। কারণ এখানেও আমি হরেক রকম তরকারি করি, একটু একটু করে তরকারি করি, তো মা বলে তোর ওখানে খেতে বেশি কাজে লাগবে, কারণ বাড়িতে তাও বাটি বাটি করে খাওয়া যায়, কিন্তু এখানে না আমি ওই একসঙ্গেই পাতের মধ্যে সব কিছু নিয়ে চলে আসি, খুব একটা বেশি বাটি বাটি করে আনি না, কারণ এখানে তো সত্যি কথা বলতে খাওয়ার একটু অসুবিধা না, মেঝে ওরমভাবে বসে না খাওয়া যায় না, টোটো সারাক্ষণ খেলনা ফেলে রাখে, তা নাহলে মেঝেই বসে খেতে ইচ্ছা করে না, আর এই বিছানার ওপর টুল রেখে সবাই খাই আমরা, ওই জন্য আমি বিছানার ওপর সবসময় এই অল্পলাতা পেতে রাখি, আর ডিরেক্ট বিছানার ওপর খেতে গেলে না যদি সবি টবি পড়ে যায়, ওই জন্য ওই সবসময় এই অল্পলাতা পেতে রাখি, আর তার উপরই টুল রেখে ডোডোও খায়, আমিও খাই, বাপ্পাও খায়, সবাই খায়। ওরম করে কী করা যাবে, তা নাহলে মানে এখানে আমি চাইলেও একটা টেবিল কিনতে পারি না, কী করবো আমি, টিনে কোথায় রাখবো, বিছানার উপর টেবিল রাখবো,
কি টেবিল ওই জন্য আর কিনি নি, আর শুধু শুধু কেনা মানে একটা যদি ফোল্ডিং টেবিলও কিনি সে কেনা মানে ঘর জড়ো করে রাখা দরকার নেই। এখন যেরমভাবে চলছে চলুক, তারপর যখন বাড়িঘর হবে দেখা যাবে। তো রান্নাটা তো করেছি, একদম ফার্স্ট টাইম রান্নাটা কিন্তু আমি করলাম। এর আগে কিন্তু আমি কোনোদিনই চিংড়ির বাটি চচ্চড়ি রেসিপিটা করিনি। তো খেয়ে এবারে বলি কেমন হয়েছে। উচ্ছে আলু ভাজা দিয়ে প্রথমে ভাবলাম খাবো, কিন্তু আবার মা বলে চান টান করে এসে আবার তেতোটাই প্রথমে মুখে দিবি, ওই জন্য একটুখানি চিংড়ি মাছের মানে চিংড়ি মাছের তরকারিটা দিয়েই খেয়ে দেখছি। আর আমি শ্যাম্পু করে এলাম সবে। বেশ ভালো হয়েছে খেতে, আর বেশ অন্যরকম খেতে হয়েছে। মানে চেনা চিংড়ি ভাপার মতো খেতাম না, মানে যেরমভাবে চিংড়ি ভাপা করিস ঠিক সেই রকম খেতে না, বেশ একটা অন্যরকম স্বাদ। আমি সত্যি রান্নাটা কোনোদিন ট্রাই করিনি, আমার মাও খুব একটা ওখানে করেনি, আমি খাইনি এটা। আমি আর ফার্স্ট টাইম করলাম আর ফার্স্ট টাইম খেলাম। দারুণ খেতে হয়েছে, মানে নিজে রান্না করে মানে নিজেই বলছি যে সত্যি খুব সুন্দর খেতে হয়েছে। খুব বাপ্পা তখন খেয়ে গেছে, ও বলে গেছে দারুণ হয়েছে খেতে। আমি নিজে যতক্ষণ না খাবো, আর আমার আবার জীবের স্বাদ প্রচণ্ড, এর আগেও বলেছি আমার আবার ভীষণ জীবের স্বাদ। আর ভালো একটু জিনিস ভালো একটু রান্না না হলে না আমার আবার ঠিক রোচে না মুখে। তো দারুণ টেস্ট হয়েছে, অন্যরকম খেতে আর অন্যরকম ফ্লেভারে খেতে হয়েছে, খুব ভালো লাগছে। আর ডাল করলাম না, কারণ এই উচ্ছে আলু ভাজা আছে আর এই কটা তো ভাত খাই, তার জন্য আবার ডাল করবো। আর বাপ্পা তো ওই তরকারি দিয়েই খেয়ে চলে গেছে, উচ্ছে আলু ভাজা আর এই তরকারি দিয়ে বাপ্পাও খেয়ে বেরিয়ে গেছে। আমি আবার চাটনি করেছি, চাটনি নিয়েছি একটু, আর কি লাগবে এই কটা ভাতের জন্য কত কি লাগবে দেখছি। যদি রাত্রিটা পারি একটু ডাল সেদ্ধ করে নেবো, রাত্রিটা আর আমি কিছু রান্না করছি না, কাল দুটোর পরীক্ষা, সন্ধ্যে থেকে একদম বসে পড়তে হবে পড়াতে। এই রান্নাটাতে না খুব একটা বড় চিংড়ি ভালো লাগে না, ছোটো ছোটো চিংড়ি ভালো লাগে এই রান্নাটা খেতে, বড় চিংড়িতে ঠিক অতটা স্বাদ হবে না। উচ্ছে আলু ভাজাগুলো মানে উচ্ছে আলু ভাজা থাকলে আমার এমনিতেই ভাত খাওয়া হয়ে যায়, আর সব গাছের উচ্ছে এত ভালো উচ্ছেগুলো কি বলবো, রোজ এত এত করে উচ্ছে বেড়ে আনছে, এত উচ্ছে হয়েছে। গাছটা তো দেখালাম, উচ্ছেগুলো মানে অতটা দেখাতে পারিনি, ভেতরে ভেতরে ঢুকে আছে। তো বাবা রোজ দিন পেরে এনে দেয়। ডোডো এখন গেছে দাদুর ঘরে, দাদুকে নিয়ে পেড় কিনে আনলো। এবার দাদু বলছে কি পেড়, বলছে পেড় কিনে আনবে চলো আমার জন্য। এখন না ঠিক পাওয়া যায় না ন্যাশপাতিটা, তোর এখনই ওই পেড় চাই, মানে ন্যাশপাতি এক্ষুনি চাই, দিয়ে এখন ওর দাদু কিনে নিয়ে এলো, সেটা এখন বসে বসে দাদুর ঘরে বসে বসে খাচ্ছে। আমি সেই ঘাটে ভাবলাম খেয়ে নিই, নিয়ে আবার ওকে শুয়ে দিতে হবে। আজ এবার ড্রয়িং স্যার আসবে, আর তার সঙ্গে কাল পরীক্ষা আছে, সেটা ওই যে সন্ধ্যে থেকে একদম মানে আর কিছু রান্নাবান্নার দিকেও যাচ্ছি না কিছু না, ওই সন্ধ্যে থেকে একদম ওকে নিয়ে বসতে হবে। সকালের দিকে একটু বসেছিলাম আধা ঘন্টার মতো, বই খুলে বসিনি, এমনি মুখে মুখে ওকে খাওয়াচ্ছিলাম, মানে ওকে ব্রেকফাস্ট করাতাম, আর মুখে মুখে জিজ্ঞাসা করছিলাম ডোডো বলতো এটা কী, ডোডো বলতো ওটা কী হয়, এইরকম। যেহেতু ওরাল আছে না কাল, তো ঠিক আছে চলুন আমি খাওয়াটা কমপ্লিট করে নিই, আর বেশি বকবক করতে করতে আর খেতে পাচ্ছি না, তো খাওয়াটা কমপ্লিট করে নিই তারপর আসছি আবার কথা বলতে। বাবার সাথে কথা বলছি, সারাক্ষণ বাবাকে ফোন করলি, এটা আনবে ওটা আনবে, শুধু এটা চাই ওটা চাই, বাবা ফোন করলেই শুধু এটা আনবে ওটা আনবে। আর ওর বাবাকে আমি বলেছি যে তুমি যখন ওর সাথে কথা বলবে তখন ওর যে ফোনটা আছে ওই ফোনটাতে না সিম ভরা আছে, হচ্ছে কিন্তু কিছু মানে ব্যালেন্স মারি, ইনকামিং কল হয় আউটগোয়িং কল হয়, সারা
কেন রাখবি কেন, বাবা খেয়েছে না, জিজ্ঞেস কর। দাদুর সাথে যুদ্ধ করে গিয়ে পেড় কিনে আনলো, দাদুর সাথে যুদ্ধ করে গিয়ে পেড় কিনে আনলো, কি বলে ন্যাসপাতি, ন্যাসপাতি কি জানি কোথায় পেলো, ন্যাসপাতি এখন পাওয়া যায়, ন্যাসপাতি নিয়ে এলো। আর দাদুও পারে সেরকম খুঁজে খুঁজে করতে গিয়ে নিয়ে এসছে, দেখো ও তো গেছিল সাথে করে। সারাক্ষণ এই চলছে, বাবা ফোন করলে এই আনো ওই আনো সেই আনো, শুধু ওর লাগবে, আমাকে বলার সাহস নেই, সারাক্ষণ বাবা পেয়ে ফোন হলো, বাবা ফোন করলো, বাবার কি বাবা খেলো কি না খেলো অত জিজ্ঞেস করার দরকার নেই, এই নিয়ে আসবে ওই নিয়ে আসবে সেই নিয়ে আসবে, এই হচ্ছে কথা সারাক্ষণ। তো ঠিক আছে চলুন, আজকে মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, আর মোটামুটি সকাল থেকেই অনেক কিছু দেখানো হয়ে গেছে, আর তোকে কিছু বলতে বলিনি, সারাক্ষণ সবাইয়ের কাছে ব্লগ করে বেড়াচ্ছে, সারাক্ষণ ব্লগ করে ও, আমি ব্লগ করবো কি, দুদিন বাদে ওই আমার ক্যামেরা ধরে ব্লগ করবে তাই না, সারাক্ষণ ব্লগ করে, আমি যেইভাবে বলিস ঠিক সেইভাবে ও কথা বলে, আর ওকেও জিজ্ঞেস করে ওরকম সবাই যে একটু ব্লগ কর দেখি। তো ঠিক আছে চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, কাল আবার আসছে একটা নতুন ভিডিও নিয়ে, তো আজকের মতো টাটা 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 টাটা।